প্রতিদিনেই পুয়া 5 বজাতেই ফোন করে পত্নীক, পত্নীর লগতে লড়া ছোৱালী দুটার কথা সুধে। কিন্তু প্রতিদিনে অহা ফোন তো আজি নাহিল। রাতিপা আমার এখেতে ফোন করে, 5টা বজাতে ফোন করে, মোক উঠা নাই, লড়া ছোৱালী উঠা নাই এনেকা কয়। কিন্তু আজি ফোনও করা নাই। ভাবছো ডিউটি সুটি গেছে বোধহয়, আহি ফোন করব। তার পরিবর্তে অন্য এটা ফোনের পর আহিল অনাকাঙ্ক্ষিত খবর। হয় পুয়াই গুয়াহাটির হেডকোয়ার্টারের পর ফোনতে পত্নীক জানালে যে স্বামী আর নাই। আর তারপরেই ঘরখনত শোকাকুল পরিবেশ। এইগৰাকী CRPFৰ সহকারী উপপরিদর্শক নাসিরুদ্দিন সরকার, ঘর বরপেটার ভেল্লার বনবরিয়া গাঁত। নাসিরুদ্দিন সুবুরিয়া রাজ্য মণিপুরত কর্মরত আছিল। নির্বাচনের ডিউটি আছিল CRPFৰ ASI নাসিরুদ্দিনের। ডিউটি সামরি ঘুরি আহি থাকুতেই কুকি উগ্রপন্থীর আক্রমণ। উগ্রপন্থীর গুলিত শহীদ CRPFৰ বিষয়া নাসিরুদ্দিন। পুয়াই হঠাৎ নাসিরুদ্দিনের এই খবরটা পয়ার পাছতেই পরিয়ালটুত হাহাকারময় পরিবেশের সৃষ্টি হয়। শোকত ভাগি পড়িছে পরিয়ালটু। রাতেপা গম পাইছো নুনমাটি হেডকোয়ার্টার পর ফোন করছে, একবার কাটিয়ে দিছো মই বেলেগ রং নাম্বার বলে। নেক্সট আরো ফোন করছে, পিছত ভাবলো রিসিভ করে চাও র, বাগার দিয়ে চলো। তারপিছত এনে হলে রাতেপা আমার এখেতে ফোন করে, 5টা বজাতে ফোন করে, মোক উঠা নাই, লড়া ছোৱালী উঠা নাই এনেকা কয়। কিন্তু আজি ফোনও করা নাই। ভাবছো ডিউটি সুটি গেছে বোধ হয়, আহি ফোন করব। তারপিছত মই ইমান ফিল করা নাই। তারপিছত আর নুনমাটির প্রায় 2 বার ফোন করছে, একবার কাটি দিল রং নাম্বার বলে, একবার আর ফোন ফোন করো র। তারপর কইছে কি নাসিরুদ্দিনের ঘর নাকি বলে, অ তেখেতের ঘর এড্রেস হেরি কুকুরাজরত নাকি বলে, নহয় আমি ইয়াত বহুত বছর হল থাকিব না কলো, ঘর বাতি করছো। কইছে কিয়, মই এনেকা সুধিল। দাদা কইছে এই নে ভোটত লাগে আর এনে ভোট আহিল তো এনেকা কলা। তারপর কাটি দিলা, কাটি নেক্সট আর ফোন করছে। তারপিছত আর মই মানুষজন ফোন করলো, রিসিভ নকরে, বহুত বার ফোন করছো। ইয়ার মোর সন্দেহ হল, সন্দেহতে মই নিজে ফোন করছি তেওঁলোক দুনমাটি ফোন করাতে। মই কৈছোঁ আপোনালোকে যে ফোন কৰিছে কি কাৰণত ফোন কৰিছে, মোৰ মানে হেৰি কিবা হৈছে নেকি মোৰ হাজবেণ্ডৰ। তাৰপিছত কৈছে কি আপোনাৰ ডাঙৰ ল'ৰা আছে নেকি বোলে, আছে। মই ডাউৰি আহি শেষ দিব দিলোঁ, শেষ বাৰান্দাত যাতে জানে সেই কান্দি দিছে তেনে গম পাইছোঁ। নাসিরুদ্দিনের পত্নীর লগতে আছে এজন লড়া আর এগারী কন্যা সন্তান। CRPFৰ জওয়ানজনের মৃত্যুত অঞ্চলজুড়ি পড়িছে শোকর ছা। সরকার এই যে অঘটন শহীদ হল নাসিরুদ্দিন সরকার, যেহেতু মণিপুরত এই গুলিদর্শন হয়ে শহীদ হল, তেখেতর ঘর অরিজিনেল জন্মর ঘর শ্রীরামপুর গেটতে, মেইন গেটতে। তার ডাঙার ভাই গেটতে কাম করে আর 4 নম্বর ভাই। মানে এতে থাকবা স্থায়ী বাসিন্দা হবা, শহুরের ঘরতে ঘর মাতি করে আজি প্রায় 24-25 বছর ধরে এটা স্থায়ী বাসিন্দা। দুজন, এজন লড়া প্রথম ডাঙরজন আজিরুদ্দিন সরকার, BSc ক্লিয়ার করছে। ছোৱালীজনী BA পাস করছে। তাৰপিছত ঘৈণীয়েক আনোয়ারা বেগম, তেখেত এতে স্থায়ী বাসিন্দা আমার ভেল্লা অঞ্চলের বনবরিয়া গাঁওর ভোটার গতে 4 জনে। আজি আমি এই খবরটা পাই বড় দুঃখিত, যাতে এটা সহযোগ রাতিক লগিন যে আহিবাব। রাতে 7:30-8 বজাত আমি যোগাযোগ করে আছো, 7:30 বজাত মানে আগতে আহি পাব বলে কৈছে। মানে 7:30-8 আগত মানে ঘর আহি পাব বলে, মানে নগাঁও এই 9 মাইলত তার হেডকোয়ার্টার, তার কামখানি করে আমাক ডেটটো দিম বলে সিহতে ঘোষণা করে আমাক ফোন যোগায় আর কয়। আর চেঙাৰ পৰা আশিক আহমেদ আৰু বৰপেটাৰ পৰা ৰাজু উজাৰ, ৰিপৰ্ট অসম লাইভ 24।